তথ্য প্রযুক্তি খাতে আগামী 2 বছরে 500 মিলিয়ন ডলার বিনিয়োগের আশা দক্ষ জনবল তৈরির পরামর্শ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর তথ্য প্রযুক্তি খাতে আগামী 2 বছরে 500 মিলিয়ন ডলার বিনিয়োগ হবে বলে আশা করছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তার জন্য দেশের আইটি প্রতিষ্ঠানগুলোকে দক্ষ জনবল তৈরির পরামর্শ তার বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে বেসরকারি আইটি প্রতিষ্ঠান কাজী আইটি লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই পরামর্শ দেন তিনি বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ এগিয়ে যাচ্ছে দেশের আইটি খাত সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেয়ার পর এখন লক্ষ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে একসাথে হয়ে কাজ করা এমনকি ঢাকার বাইরে বেশ কিছু জেলা পর্যায়েও এরই মধ্যে যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে এই ধারাবাহিকতায় রাজশাহীতে সরকারের সাথে যৌথভাবে কাজে নেমেছে দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার লিমিটেড তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর আশা এর ফলে একদিকে কাজের ক্ষেত্র তৈরি হবে অন্যদিকে বাড়বে দেশের রপ্তানি আয় আমরা যদি এই বিজনেস মডেলটা আরো একটু উৎসাহিত করতে পারি তাহলে সরকারের সহায়তা দিয়ে তাদেরকে বিভিন্নমুখী সহযোগিতা দিয়ে যদি এটাকে আমরা উৎসাহিত করতে পারি তাহলে খুব দ্রুত কিন্তু আমাদের টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে অনুষ্ঠানে কাজী আইটির কর্ণধার বলেন বাংলাদেশে সুযোগ তৈরি হলে দেশের বাইরের বহু বিনিয়োগ আসবে এদেশে তবে এর জন্য দক্ষ জনবল তৈরিতে মনোযোগ দিতে হবে আমাদের যে অপরচুনিটি আমরা বলবো যে নেক্সট 30 ইয়ার্স এর মধ্যে আমরা এটা ক্যাপচার করতে হবে আমাদের যারা বাংলাদেশে আছে আমি ইউএসএ থাকি বা আমি কিন্তু বাঙালি কিন্তু ঠিক না আমরা যারা বাইরে আছি এনআরবি বা বাংলাদেশে যারা বিজনেস করতে আছে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে হবে এরকম এই যে গভর্নমেন্টের এরকম একটা সাপোর্ট আমার মনে হয় যে আমি আমেরিকা এসব শুনে প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে শতভাগ সহায়তা দেওয়ার আশ্বাস দেন তাদেরকে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সাপোর্ট দেওয়ার জন্য আমরা এগুলোকে প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ডিক্লেয়ার করেছি ইতিমধ্যে প্রায় 8টি আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ককে আমরা প্রাইভেট সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি তারা বলছেন সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করলে 2021 এর আগেই 5 বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা বাংলাদেশ